সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকল মেকার ভাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম একটা অ্যাম্প্লিফায়ার, একটা আসছে বাইরে থেকে কাজ করার জন্য। তো মূলত আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি যেহেতু মানুষ আমার ভুল হতেই পারে। তো মূলত আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো আমার এক ভাই দেখি আর কি আমাকে একটা মেশিন পাঠাইছে। তো মেশিনটার প্রথমত আগে এই ট্রান্সফর্মারটা আমি নিজে তৈরি করে দিছিলাম। তো আপনার ভাই ভিডিওটা দেখে পাঠাইছে, ভাই এইটা দিয়ে আগে বাসায় গান শুনতো, তো এখন ভাইয়ের একটা ছোটোখাটো সাউন্ড সিস্টেমের দোকান আছে। তো এখন মূলত ভাই আমাকে বললো যে ভাই এটা দিয়ে আমি ছোটোখাটো অনুষ্ঠানের প্রোগ্রামগুলো করতে চাই, তো এটা আসলে কি করা যায়, তো যদি আর কি একটা সমাধান দিতেন। তো দেখতে পাচ্ছেন আসলে মেশিনের ভিতরে কি অবস্থা। এই ট্রান্সফর্মারটা আমার নিজ হাতে তৈরি, এটা আমার সেকেন্ড নাম্বার ট্রান্সফর্মার তৈরি করা, এটা অনেক আগে আমি আর কি ভাইকে বেঁধে দিয়েছিলাম। তো আজকে আসছে, তো ভাইয়ের যে বোর্ডের যে ক্যাপাসিটারটা, মানে চারটা যে ক্যাপাসিটার থাকে ড্রাইভার, এখানে এখানে দেখতে পাচ্ছেন উল্টা করে সার্কিটটা ভিড়ানো আছে। মেশিনটার কাজ করছে কিন্তু অনেক তার, মূলত যে মেন যে আর কি ক্যাপাসিটার আছে চারটা, এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করবো। ভাইকে বলছে যে এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করার পরে আপনি ভালোভাবে আর কি ছোটোখাটো প্রোগ্রামগুলো করতে পারবেন, যেহেতু ক্যাপাসিটারগুলো নর্মাল আপনি যেহেতু আগে বাসায় গান শোনার জন্য ইউজ করতেন, তো এখন তো ভাড়ায় কাজে ইউজ করলে আপনি একটু ভালো মানের হওয়া লাগবে। তো ভাই মূলত ভাইকে আমি বলছি যে ভাই পাইথনের অরিজিনাল ক্যাপাসিটার চারটা নিয়ে আসবেন, তাহলে আর কিছু লাগবে না, যেহেতু ট্রান্সফর্মারটা ভালো আছে। এই মূলত এই বোর্ডটা হচ্ছে আপনি 16 ট্রানজিস্টারের, দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই পাশে 8টা, দেখতে পাচ্ছেন এই পাশে 8টা। তো বোর্ডটা অনেকবার হয়তো বা টুকি নাকি কাজ করা হয়েছে, সার্কিটের প্রিন্টের অবস্থা খারাপ, সার্কিট অবশ্য ভালো আছে। এটা আপনি কুলিং ফ্যান দিয়ে আছে 2টা, হিট সিনটা ভালো দিয়ে আছে। এখানে আপনার গেন, একটা গেন ভলিউম লাগানো আছে, এটাতে কিছুটা মিক্সার ভলিউমের মতন কাজ করে। এটা অনেক আগে ভাইকে আমি এনে দিয়েছিলাম, এখন আর ভলিউমের সার্কিটটা পাওয়া যায় না। তো এখন চলুন ধুলাটা পরিষ্কার করা যাক। আর এটা মূলত পার্ট ওয়ানের ভিডিও, তো চেষ্টা করবো ভাই ক্যাপাসিটার নিয়ে আসলে পার্ট টু এর একটা ভিডিও দিতে। অরিজিনাল পাইথনের 4টা ক্যাপাসিটার ভাইকে লাগাই দেবো, 2টা 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েল, একটা 4-4 হাই থাকবে একটা বক্সে, ভাই আর কি ইউজ করতে পারবে। তো চলুন ধুলা পরিষ্কার করে দেখা যাক কী অবস্থা। আমাদের আজকে চলে আসছে সেই মিঠু ভাইয়ের দোকানে ধুলা পরিষ্কার করার জন্য। দেখতে পাচ্ছেন কী পরিমাণে ধুলা চলে করতে পারে। আসলে আগের মেশিনের চেহারাটা কেমন ছিল আর এখন মেশিনের চেহারাটা কেমন হলো দেখতে পাচ্ছেন, আশা করি এত পরিমাণ ধুলা যেটার মধ্যে ছিল, আসলে এত ধুলা গেলে একটা মেশিন কীভাবে ভালো থাকে, উনি মনে হয় পরিষ্কার করেন নাই, এত পরিমাণে ময়লা। তো ভিডিওটা লং করতে যাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন ওরে বাস ময়লা ভিতরে। তো এই সেটটা আর কি ভাই ক্যাপাসিটারগুলো নিয়ে আসতে চাইছে, ভাই ক্যাপাসিটার নিয়ে আসলে ভাইকে আর কি করব, ভাইকে আর কি ক্যাপাসিটার লাগাই দিব, দেওয়ার পরে ভালোভাবে আমার বক্স দিয়ে টেস্ট করে তারপরে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আসলে মেশিনের চেহারাটা, আসলে এখন দেখুন যে এই ভলিউম সার্কিটটা কথা বলছিলাম, এটা এখানে আপনি মূলত মাইক্রোফোনের লাইন করা আছে, এটা আসলে বাদ দিয়ে দেবো, ভাইটাকে বাদ দিতে বলছে। এখানে 4টা ক্যাপাসিটার আছে, এটা চেঞ্জ করে দেবো। ট্রান্সফর্মারটা আমার 55055 হিসাবে বাধাই করা আছে, তো আপনাদেরকে দেখাবো ট্রান্সফর্মারটা আসলে অ্যাকুরেট কত আছে। 16 ট্রানজিস্টারের বোর্ড, বোর্ডটা আসলে খুবই ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো। তো ভিডিওটা লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।